নমস্কার, লোতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ব্রোকলি আলু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি রুই মাছ নিয়েছি, ব্রোকলি নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। চলুন রান্না শুরু করি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি ব্রোকলিগুলোকে ভেজে নেব। একটু নুন লবণ দিয়ে দেব, একটু বেগুন গুঁড়া দিয়ে দেব। ব্রোকলিগুলোকে এখন আমি তুলে নেব। ওই তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরার ফোড়ন, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এ অবস্থায় আমি দিয়ে দেবো আলুগুলো, কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দেবো হলুদের গুঁড়া, আর দেবো শুকনো মরিচের গুঁড়া। ভালো করে একটু ভেজে নেব এক মিনিটের মতো। এক মিনিটের মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেবো একটু। এখন ঢাকনা চাপা দিব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর, ঢাকনা তুলে নেব। পানি আমার শুকিয়ে গেছে, তেলের পরে ভিজে উঠেছে। এবার আরও 1 মিনিটের মতো আলুটাকে আমি কষিয়ে নেব। আরও 1 মিনিটের আমি আলু মতো আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। আলু মাছ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে আমার বলক এসেছে। এই অবস্থায় দিয়ে দিব আমি ব্রোকলিগুলো দিয়ে দিব। মিশিয়ে দিব ভালোভাবে। গরম মশলা গুঁড়ি দিয়ে দিব,
অবস্থায় আমি ঢাকনা চাপা দিব, 3 মিনিটের মতো অপেক্ষা করব, ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর, ঢাকনা তুলে নিব। এই অবস্থায় আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিব। আরও কিছুক্ষণ একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর, তরকারি আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দেব। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।